করুণাময়ী রানী রাসমণি। মহিলাদের বসার জায়গাটুকু করা হোক। তুই মেরে আছিস কেন? তুই তো খুব ভালো করে জানিস স্বপ্নের যখন হয়েছে তখন তার থেকে বেরোবার পথ ঠিক পাওয়া যাবে। আমরা এখানে কি করছি বলো তো দিদি? আমার রঘুবীর ওখানে চাপা পড়ে আছে আর আমরা এখানে শুধু নিজেদের কথাই ভাবছি। আমা দোহাই তোমার, তুমি একটু শান্ত হও। এরকম বেপদের মাঝখানে তুমি আবার আর হইচই শুরু করো নি। তুমি এরকম করতে থাকলে বাবা মশাই উতলা হয়ে পড়বেন। তার চেয়ে বরং তাকে ঠান্ডা মাথায় সব দিকটা সামাল দিতে দাও। আমি তো শান্ত থাকতে পারছি রে পদ্ম। আমি একটা জিনিস বুঝতে পারছি রে, তোরা কেমন ভাবে শান্ত হয়ে আছিস। আমার রকমের ওখানে চাপা পড়ে আছে, নিশ্চয়ই দিতে পারছেন রে। আর আমরা এখানে নিরাপদ আশ্রয় খোলা জায়গায় নিশ্চয় দিচ্ছি। এ হতে পারেনি, এ হতে পারেনি। সেটাও নিরাপদ কিনা জানি না, সবই তো ধ্বংস হতে বসেছে। ও রাম রাম, যা না বাবা, যা না, নিয়ে আয় না। ভূমিকম্পের প্রায় সবার ঘরই ধ্বংস হয়ে গেল, কোন পাপের যে এমনটা হলো তা মা কালী জানেন। আসুন আসুন পাইন বাবু, আসুন। না না, এই সবই তো দেখছি। তা আপনার ঘর বাড়ি সব ঠিক আছে তো? না বাবু, না, আমার ঘরের উত্তর দিকটা একদম ভেঙে গেছে, দক্ষিণের দিকটা কোনো মতে খাড়া আছে, কিন্তু শ্রীনিবাসের ঘর, বোষ্টনদের আকরা, গায়ের আর সব সব ঘরই তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো যাই হোক, যে কারণে আপনাকে ডেকে পাঠিয়েছিলাম সেটা হলো গিয়ে যে গায়ের সবার হয়ে আপনার কাছে আমাদের একটা আর্জি আছে, সেটা হলো যদি আপনি ওরাম একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ বলছি পাইনবাবু, ওই গায়ের লোকজন চাইছে সকলে হাত লাগিয়ে আবার সব নতুন করে গড়ে তুলবে। বাহ, এ তো উত্তম প্রস্তাব। বউ যদি না যায় বউ বাঁচবে না। আমি যদি রানীকে নিয়ে হালি শহরে যাই তাহলে এদিকটা কে সামাল দেবে? যদি আমার উপর ভরসা রাখেন আমি মাকে নিয়ে যেতে পারি। আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিতে চাই, আর সঙ্গে আপনার দুই মেয়ে। এই আঙ্কেল চন্দনাকে বিয়ে করলে ভালো হবে না? বিশ, এর আগেও কোথায় যেন শুনলাম। আরে রিঙ্কু বলেছিল তো? না না, তারও আগে। বিষাক্ত বাতাস, নিঃশ্বাসে বিষ,
বিশ্বাসে বিষ। বিষ। কাল সারা রাত তো আমার জন্য উনি ঠিকমতো ঘুমোতেও পারেননি। আমার ওষুধ বাটা হয়ে গেছে গো। হয়ে গেছে, এবারে ওষুধটা নিয়ে আয়। পূর্ণ রাক্ষসী হওয়া এখন কিছু সময়ের অপেক্ষা মাত্র, আর তোদের কেউ বাঁচাতে পারবে না পারুলার সেনাপতি রাঘবেন্দ্র। নিচে নেমে খাড়ার এক কোপে বলি দিয়ে দুজনকে একেবারে শেষ করতে পারবি। কিন্তু পারুল, আমি বলি কি, আমরা শীতাংশু গুহরায় জীবনে তোমার কোনো জায়গা নেই। তার ভরা সংসার আছে, সেই সংসারে তোমার কোনো জায়গা নেই। আর যে সংসারে তোমার কোনো জায়গা নেই, সে সংসার আমি চুরমার করে ভেঙে দিতে চাই। গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি তোকে লিখে দিয়ে আমি ভুল করেছি। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তুই গুহরা ইন্ডাস্ট্রিজের পাওয়ার অফ অ্যাটর্নি আমায় ফিরিয়ে দিবি। আমি মা বাবা সব হয়েছি, বাবার ভালোবাসা দায়িত্ব সব পালন করেছি, কিন্তু শীতাংশু গুহরায় তো হতে পারেনি। মণিমা, সুকুমার ফাঁদে পা দিয়েছে, তুমি একদম চিন্তা করো না। যত দিন যাবে সুকুমার নিজেকে আস্তে আস্তে জালে জড়িয়ে নেবে। হ্যালো, ভয় পাচ্ছ সুকুমার? ভয় তো পাবেই, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না। ফোনে জহির গলার আর সামনে জেসিকা ম্যাডাম, এর পরেও আমি কি করে সন্দেহ করব যে জেসিকা ম্যাডাম আর বসন্ত চৌধুরীর ছোট বউয়ের রূপ আজ সবার সামনে রিভিলড হবে। সবাই মুখ টিপে হাসবে, আর আমি তো শুধু মজা নেব। মেয়েটা পুরো পাগল আছে, একদম ক্রেজি। এখন যে আমি কি করি? বৌদি, আমি আসছি। তুমি এত রাতে কোথায় যাবে? কি হলো বলবে তো, কোথায় যাচ্ছ? আমি আমি এক্ষুনি আসছি, চলে আসবো। আরে আসছি, তুমি দেখতে পাচ্ছ আমি এখান থেকে ঝাঁপ দেব। আমি জানি তুমি পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, তুমি আমাকে বাঁচাতে আসবে। সাবন সুলগ সুলগ যায় মন।